কাটোয়া বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী রবীন্দ্রনাথ চ্যাটার্জির সমর্থনে আজ কাটোয়া 2 নম্বর ব্লকের করুই অঞ্চলের কুরুচি ফুটবল মাঠে জনসভা করলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার, জেলা পরিষদের উপদলনেতা মণ্ডল আজিজুল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মাম্পি রুদ্র, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী নিষাদ সামন্ত, কাটোয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মণ্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই সভায় দেবাংশু ভট্টাচার্যকে দেখার জন্য তৃণমূলের কর্মী ছাড়াও সাধারণ মানুষ উপস্থিত হয়েছিল। খেলা হবে স্লোগানের মাধ্যমে সভা শেষ করলেন দেবাংশু। নিয়ম করে প্রতি মাসে আমিও আছি, তুমিও রবে বন্ধু, এবার খেলা হবে। তৃণমূলের ভাঙিয়ে নেতা নয় কো সহজ ভোটে জেতা, দিদির ছবি সর্বে যাবে বন্ধু, সেদিন খেলা হবে। যে যখন ইঞ্জিনিয়ার যুদ্ধ সে বঞ্চিত হবে বন্ধু, এবার খেলা হবে। কবজি যদি শক্তিশালী মাঠে আছে লড়নে বালি বন্ধু, বলো আসছো কবে, এই মাঠেতেই খেলা হবে। বন্ধু এবার খেলা হবে।